তবে একটা জিনিস বলি, আমি না বাংলা চলচ্চিত্রের সামনে একটা স্বর্ণালী যুগ নতুন করে দেখি। দরদ মুভির গানগুলো বিক্রি করা হলো স্পটিফাই এর কাছে। ইয়েস, দরদ মুভির সব ভার্সনের গান সেখানেই শোনা যাবে, জানালেন পরিচালক অনন্য মামুন। পরিচালক অনন্য মামুন এই বিষয়টাকে নিয়ে কি বলছেন বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। দরদ সিনেমা নিয়ে একের পর এক নতুন আপডেট দিয়েই যাচ্ছে অনন্য মামুন। এবার অনন্য মামুন জানিয়ে দিল স্পটিফাই দরদের সঙ্গে যুক্ত হলো। স্পটিফাইতে শোনা যাবে দরদের হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড় ভাষার গানগুলো। সেখানে বড় বড় হিন্দি ছবির গান শোনা যায়। রিসেন্ট মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত জওয়ানের গান বিক্রি করা হয়েছে স্পটিফাই এর কাছে। এবার দরদের গান বিক্রি করা হলো সেই স্পটিফাই এর কাছেই। স্পটিফাই একটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল কোম্পানি, সেখানে বিভিন্ন ভাষার গান শোনা যায়, বড় বড় আর্টিস্টের গান সেখান থেকেই ভাইরাল হয়ে যায়। ইউটিউব, ফেসবুকের মতো স্পটিফাইও একটি জনপ্রিয় মাধ্যম। পরিচালক অনন্য মামুন রিসেন্ট একটি পোস্টে জানায়, আমাদের টিমের সফট কপি হয়ে যাচ্ছে, তাও জানিয়ে দিলাম, নতুন কিছু ঘটিয়ে দিলাম। আমার ইচ্ছাই তো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে দরদের সাথে যুক্ত করা। সাথে কয়েকটি ছবি পোস্ট করেন পরিচালক অনন্য মামুন। এখান থেকেই বোঝা যায় দরদ নিয়ে এত বেশি সিরিয়াস অনন্য মামুন। এখন অপেক্ষায় আছি দরদের গানগুলো ইউটিউবে কোন চ্যানেলে মুক্তি পায় সেটা জানার জন্য। তো বন্ধুরা, দরদ নিয়ে অনন্য মামুনের এত বেশি পরিকল্পনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।